হ্যালো এব আমি আর আমার আরেকটি নতুন ব্লগের সবাইকে অনেক 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 ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে যাচ্ছি আমার বোনের আশীর্বাদে আমার আসতে একটু দেরিই হয়ে গেছিলো এসে দেখে ওর আশীর্বাদ কমপ্লিট তাই কটা ফটো তুলে নিলাম ও বাইরেই দাঁড়িয়েছিল আর এটা আমার বোন মৌমিতা আর এটা আমার ভাই কালো গির্দি করে যে দাঁড়িয়েছিল আর আশীর্বাদে হাড়িটা এনেছে মিষ্টি হাড়িটা দেখা কি সুন্দর তারপরে বোন দেখাচ্ছিল দেখ আমি নেল এক্সটেনশন করেছি আর খুব ভালো লাগছিল দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এক্সটেনশনটা খুব সুন্দর হয়েছিল বোনের বিয়ের ব্যানারি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওখানে কাকিমারও শাড়ি ছিল সাইডে যে দুটো দেখতে পাচ্ছ আর এটা হলো ডিজাইনার ব্লাউজ আর শাড়ি আজি তুতে কালার শাড়ি এটা ওরা আমাকে দিয়েছে আর এই যে বোনের আশীর্বাদের আর এটা ওদের বাড়ির নেকলেস কত কিছু নাম বলে গয়না এক একটা জিনিসে আর এটা আমার বোনের আশীর্বাদের গয়না এটা বোনের বিয়ের বালা বালাটার ডিজাইনটা দেখো খুব সুন্দর আমার তো খুব ইউনিক লেগেছে আমি আগে এরকম বালা দেখিনি এটা মণিপুরি বালা আর বোনের কাছ থেকে শুনেই বললাম এই বালাটার নামটা আমি জানতাম না ও বললো যে মণিপুরি বালা আর দেখো পুরো উপরের যে ডিজাইনগুলো করা ওই ডিজাইনগুলো আমার বেশি ভালো লেগেছে এই ছোটো ছোটো গোল গোল করে যে কি বলবো এগুলোকে চেন চেন মতো করে যে ডিজাইনটা এবার তোমাদের সঙ্গে বিয়ের শাখাটা আমি শেয়ার করছি শাখাটা মুখ বাঁধানো খুব সুন্দর শাখার ডিজাইনটা দেখো শাখাটা মুখ বাঁধানো হলেও শাখাটা অনেকের শাখা থাকে আলাদা করে কাটা মুখটা মানে শাখাটা কাটা থাকে তারপরে সোনা দিয়ে মুখটা জোড়া থাকে এই শাখাটা পুরো একসঙ্গেই ছিল এটা হলো পলা পেস্টিং পলা মানে যেটাকে অনেকে ব্রেসলেট পলাও বলে পলার ডিজাইনটাও সুন্দর একটু আনকমনই আছে বিয়ের কানের দুল এটা কানের দুলটা অনেকটাই বড় আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি নো স্পিন নো স্পিনটা হলো ডায়মন্ডের আর এবার চলো স্পেশাল একটা জিনিস এটা হলো চোকার নেকলেস এটা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর আর যখন সামনে দেখছিলাম ওটা আরও বেশি ভালো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কি এটা তো তোমরা বুঝতেই পারছ এটা হলো এটা আমার বোনের সীতাহার

মেজো মমি এটা দা পেয়ে গেছে সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই শাখা বাঁধনটা বোনের মামা দিয়েছে কে বোনের চুলটাও খুব সুন্দর হয়েছে এটা ওর একটা মামা দিয়েছে বুলুলির মাসি দিয়েছে এটাও একটা পারার কাকিমা

আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো